ফজরের নামাজ আল্লাহ পাকে দিয়া দিছেন আমরার উপরে ফরজ। ইবাদত হইনা আদম হাওয়া বাদে আবার মাতি আমরার উপরে ফরজ বানাই দিছেন। এই ফরজ নামাজ এখানে আদা হইতো কোন সময়? বেল উঠার আগে। কোন সময় আদা হইতো? বেল উঠার আগে। আমরা বিভিন্ন মানুষে সওয়াল করি, আমার অভাব জান না, মুসিবত জান না, পরিশানি জান না, বেমার হরেন না, আমার গড়টাকে অভাব হরেন না, ঝগড়া হরেন না, কত কিছু মুসিবতর সওয়াল আমরা করি নানি। আবার মনে মনে ইকার আছে আমি তো জমা তো যাই আর সিল্লাও দিছি, মনে মনে আছে আমার ঘর তো কুরআন তিলাওয়াত চলে, তসবিহ তাহলিল চলে, মনে মনে এই কথা আছে আমি তো হাজি সাহেব, মনে মনে এই কথা আছে আমি তো সদকা খয়রাত করি আর সিলা রহমিও করি আর এরপরে আমার অভাব বানাটা কিন্তু দূর হয় না। কেন আছে কিনা ভাই সওয়াল? আছে তো সওয়াল। জবাব হদিস আইছে। কিতা আইছে হদিস? ফজরের আউয়াল ওয়াক্তের মধ্যে আল্লাহ এক গরো খাস ফরিস্তা মাইশর গরো নিয়ে পৌঁছায়। এরা গরো যায়, গরো রিজেক লইয়া যায়, বরকত লইয়া যায়। কিতা লইয়া যায়? রিজেক লইয়া যায়, বরকত লইয়া যায়, রহমত লইয়া যায়। যাওয়ার পরে ই গরো সাইবা বেটি আর বেটা উঠিছে রিডানা কোন সময়? মানে বেইল উঠার আগে ফোড়েননি। বেইল উঠা বাদে না এখানে ফরে মাতিম। যদি বেইল উঠার আগে ই বেটি আর বেটায় উঠিয়া নমাজ খান ফড়ি লইছে, দুই রেখাত নাই চাইর রেখাত, ই সাইরোর মাতো আমি বুঝাই দিব সুন্নত দুই রেখাত ফর দুই রেখাত। ও সাইরো রেখাত নমাজ ই বেটিয়ে ফড়েননি বা ফড়িছেনি বা ফড়িবনি বা ই বেটা উঠিছে নি, মসজিদও আননি, ফড়েননি বেইল উঠার আগে, যদি ইলা ফরিস্তা দেখি লইছেন তে রহমত বরকত আর রিজেক ও গর ফরিস্তা হলেন দিয়া তুইয়া। বুঝবেন না এর উল্টা? ই গরো বেটি উঠিছে না, উঠিছে কিন্তু বেল উঠার বাদে। আবার ইনো 100 খতমও দিল খামই করবে। ইয়াদ রাখো কোরআন শরীফ 100 খতম একদিনে কেউ দিতে পারবো? এটা আমি ফরজান মানলাম 100 খতমই বেটি দিলেইছি। সূরা ইয়াসিন 1000 বার খতম দিলেইছি। ই বেটাও আবার ফজরের নামাজ পড়িছে না, পড়িছে বেল উঠার বাদে। আর ফড়ার পরে ইশাক আর চাষ্ট আরও কোনো নামাজ যদি থাকে বেল ফড়ার আগমন তো যে সারাদিন পড়িছে, তে আল্লাহর কসম ফজর খজ হইছে হইছে 80 উকবা জাহান্নামে যাইতে উলা। তখন এই ফরিস্তায় রহমত বরকত রিজেক ও গরো নিয়া যে সময় দেখবা ইটা ঘুমাইছই, উঠিছই না, নামাজ পড়িছই না, রহমত বরকত তখন আইন লইয়া আফসুস করি যাইন আর গজব নতইয়া যায়। কিতা তৈয়া যায়? গজব তৈয়া যায়। তেতইনো গজব আইব ই গরো। ওই আমি নমাজি, আমি এখনো বাঙ্গাইছি, আমি নমাজি, তিলাওয়াত রোজা হজ সারা করিয়ার, কিন্তু সময় মতো আমি করিয়ার না, আমি বেইল উঠার বাদে করিয়ার। আর বেইল উঠার বাদে আমি যেখান দেখুন সোয়ালও করবো। আমি আমার সোয়াল বুঝোয়ার নি ভাই, আমার বয়ানকি সোয়াল আমি করি আপনারা বুঝো। আমার সোয়াল ইয়া থাকবো আমি মৌডঙ্গা মাদ্রাসার, আপনারা জানেন মাদ্রাসায় জোরে ধরে আমার মক্তবি বানাই দিয়েছেন, তো নামেও তো চলের মোটামুটি আসেন আলহামদুলিল্লাহ, যারা কাম করবা আমি তো আর কোনটাও না নামে খালি কোনো মতে। ছাত্র একবার বিভিন্ন সোয়াল আমার লগে ছাত্র করে, আলহামদুলিল্লাহ আমার লগে ছাত্র বইতে ভাল লাগে। সদিন গেছিলাম মাদ্রাসা, গিয়ালে ছাত্র হয়ে এত দূর গেছে, হুজুর বউকে আমরা এতগুলো নসিহত করুক লকডাউনের পরে আবো আপনাদের দেখো আমার থা দমল মাদ্রাসার মিটিং আছে আর তো কমিটি লইয়া বো আছে, স্টাফ লইয়া বো আছে, বাদে তোমার তান্ডে লইয়া বইমু মাতিমু আর আবো সময় দিতে পারছি, হাসাও আবো দিতে পারছি। তো ইয়াদ বলে ওটা ছাত্র কথা খালি সোয়াল করো, ভালো লাগে ছাত্রই সোয়াল করলে। একদিন আমার এক ছাত্রই সোয়াল করলো, করার পরে আমি বললাম বাবা দেখ হালাকে বোন আরও ছাত্র আই সোয়াল যেমতো আমি করি আর আলিম হল মসজিদের ইমাম হল বা মুদরসার মুদররিসিন হল বেতন কত পাইনি ভাই? 5000 7000 9,000 12,000 শেষেতেই বেশটা ঠিক আছে। তো কিন্তু আইসফোন তো অভাব দেখছেন, মুসিবত পরিশানি দেখছেন, গজব দেখছেন। আলহামদুলিল্লাহ খেনেই ন অভাব আর ওইব একটা আছে নাই নাই ওইব খেনে কম পাইবা। ইমাম যদি সমাজ কম তো ফজরের নমাজ তো বেটায় পড়েন না নি, বেটায় তো ইমামতি করে, এটা 3000 টাকা এটা তো ইমামতি করে, মেহরাব খাড়াও, আল্লাহ রহমত ফার, গজব তাকি বাসে, বরকত ফার, রিজেক ফার, তাহলে এর অভাব কিলা থাকবো। আর এর মোকাবিলার মধ্যে প্রফেসর আসন, মাস্টার আসন, 70,000 80,000 লাখ 1,000,000 বেতন বাইতরা এর অভাব জান না, মুসিবত জান না, পরিশানি জান না, গজব তাকি বাঁচতে পারডা না। আছে কিনা ভাই? তার কারণ কিনা হেইনো নমাজি আমি মানছি, কিন্তু হেইন নমাজ পড়িতরা 7টার সময়, বেনমাজি হলে তো মাতু আল্লাহ। এই নমাজ পড়িতরা বেইল উঠার পরে 7টার সময় 8টার সময়, আর এই তো বেইল উঠার আগে নমাজ চাই, ইমামতি করুক চাই, একলা পড়ুক কিন্তু বেইল উঠার আগে পড়িতরা তো রহমত আর বরকত আর খয়ের তো আল্লাহ ওনো দিলেই শুন। তাহলে এন অভাব কিতা লাগে? কিন্তু আউরি মানুষে হই নাই বলে আলী মহলার ইমাম মহলার ফয়সত কলা বরকত, বরকত ভাই 500 টাকা 10,000 টাকা হয় না, 500 টাকা থাকে বরকত হিনো খানোয়া, বরকত তো হনো আন নানি। ফজরের নামাজ যে ফরিত্রা হনো তো বরকত আই গেছে, আল্লাহ তো হনো বরকত দিলেইছেন, গজব হরাই দিছেন, রহমত আনি দিলেইছেন, রিজেক তঙ্গি হরাই দিছেন, রিজেকর বরকত দিলেইছেন, মানুষের দিল একটা আসর আল্লাহ দিলেইছেন, তো মানুষে মায়া করডা ওই তো নই গেছে। 2 নম্বর এক মাত মাতি ফজরের নামাজ যদি আমরা খেউলা পড়ি যে বেই উঠি গেছে আর এরপরে আমি ফজরের নামাজ পড়িয়া তে আমার মাসে ১৫ দিনে খুদা না খাস্তাই রয়ে গেছে যেমন নাউজুবিল্লাহ আল ইয়াজুবিল্লাহ বাই এক দলিল হিসাবে কইয়ার আপনারা কিয়ামত দিন গওয়া বনবা না আল্লাহ জানেন আল্লাহর মুনসার আল্লাহর জিও সামনে রেখে কইয়ার ও গত ইরাত নাই ইরাত তো আমি আলহামদুলিল্লাহ তকবীর উলাত নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ গত রাই এলারাম দিয়া হতিছি আর অন তুলা ওয়াস্তাকে আইছি না সফর করি আর তুলা পিএম আর এম অনতুলা উল্টাওয়াল করে গেছি বুঝাইছেন মোবাইলে আচ্ছা এরপরে অ্যালার্ম দেন না আমি খোঁজা হয়ে গেছি খোঁজা কিন্তু খোঁজা হইয়া দেখছি বেল উঠি যার খোঁকা হলাম নমাজ খানো বইতাম আমার কথা মিশাল দিয়ে আর বুঝাইবে লাগে নমাজ আমি খানো বইতাম ও লগালগ উঠিছি বেলু উঠি গেছে আর খরমুগিতা ও লগালগ উজু ফরিয়া নমাজ 2 রাকাত মানে 4 রাকাত পড়িছি তওবা তো করা লাগছে আল্লাহর কাছে বুঝাইছেন ও যদি বাই চান্স আল্লাহ মাফ করো ভাই আমার যদি মিশাল দেওয়ার অর্থ কোনটা বুঝবা না আমি আরো বড় গুণাগার কিন্তু হই দিছি আমাকে ও বাই চান্স খেরোর যদি ইলা হয়ে গেছে তা ভাই লগে দি তৌবা করো খোঁজা হনাইন আদায় করো আশা করবা এখন আপনার ইচ্ছা মতো করছেন না আপনি ফারছেন না মানে এটা বাই চান্স হয়েছে তাহলে আল্লাহ একিন রাখবা উম্মেদ রাখবা আল্লাহ আপনারে মাফ দিব আশিক বা জাহান্নামে যাইতেন এখন লগে তৌবাও করছেন নমাজ খানো লগালগ আদায় করে দিয়েছেন কিন্তু যে সময় ইলা খেরোর ওই গেছে খোঁজা নমাজ বাই চান্স ওই যার যে সময় ইয়াদ হইব সদস্য আইছে ও মুহূর্তত লগালগ তোমার নমাজ হনান খোঁজা আদায় করো অন্য খামো তুমি লাগতে পারবে বুঝানি মাত আমরা তো আসি না ফজর নামাজ ফজ হয়ে গেছে তে 6টা হয়ে গেছে একটা ঘুম সারছে খাম নাই বা আত ফদ দই আর কোনটা করি চা ফান খাই আর কোনটা হন ও তো খোঁজা হয়েছে তে তোর ফড়িমি একবারে ও যে খরচন আশি বা জাহান্নাম আপনার গর্দনা তার আর নমাজ খোঁজ হয়ে গেছে বাই চান্স আর ওয়ার পরেও আপনি সজাগ হয়েছিল মুহূর্তত সজাগ হইও আল্লাহর কাছে তৌবা তিল্লা মনে করিয়া লগালগ গুজু পড়িয়া কাল হয়ে গেছেন তে ইনশাল্লাহ উম্মেদ রাখবা আশি বা জাহান্নাম আপনি যাইতা না মাতবাঙ্গনি হয়েছেন বুঝাইছে আচ্ছা অন আশি উৎপাদ জাহান্নম খার হইব যে ফজর নমাজ ফলের কিন্তু খোঁজা ইচ্ছা মতো প্রত্যেক দিন তার খোঁজর মাসে 10 বার 20 বার তার খোঁজর এশান নমাজ তার খোঁজর মারিবর নমাজ তার খোঁজর ওই তো ইচ্ছা মতো ওইব 2-3 করে একলগে গড়ি দিব ইনার কিন্তু হইব ও ই মতো ইচ্ছা করিয়া যে মাইসে যে নমাজ খোঁজা করব ই মাইসর শাস্তি কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে 80 হুকবা জাহান্নাম আর 79 তৈদিন আর এক হুকবা জাহান্নামের মুদ্দত ইয়া তাহলো 2,88,00,000 বৎসর জাহান্নাম জ্বলনা এক হুকবা আর ওই তো কয় হুকবা এক নমাজের খান্ডা কয় হুকবা 80 হুকবা আর ইনো আমি 79 তৈ দিছি ঠিক আছে 79 আর শুধুমাত্র এক হুকবা আমি ধরছি আর ও এক হুকবার হিসাব আইছে 2,88,00,000 বৎসর জ্বলা লাগবো তে 80 হুকবায় মানাইলে 1,000 কোটি হইব খালি এক হক্তর নমাজ খোঁজা করার কারণে অত হুকবা জাহান্নামে জ্বলা যখন তো আমরা সারা গম ভাই আমরা তো নমাজ পড়িয়ার খানো নমাজ পড়িয়ার নমাজরে খোঁজা করিয়ার ইচ্ছা মতো খোঁজা করিয়ার সফরও ট্রেইনর সফরও কোনো মাইসে নমাজ যদি খোঁজা করছে তে তা লাগিয়ে 80 হুকবা জাহান্নম তাই যত বড় ফির সাবক যত বড় অলিয়াবদাল সোয়াল হইব নানি বলে ইন তো গড় আসলাম গড় তাহায় কিমান খোঁজাও আর আপনার মাতে বুঝবে ইয়ার 80 হুকবা জাহান্নম তে সফরও তো অসুবিধা ট্রেইনও আমি খানো উজু বলিতাম খানো আমি পানি বইতাম সোয়াল আছে নানি ভাই সোয়াল আছে এই সোয়ালর জবাব তো আসান কিলা জানেন ফতোয়ায় স্বামীর মধ্যে আইছে বেয়াদ মাফ করবা মিশাল গান্দানায় বালা কিন্তু ফতোয়ার কিতাবর এক মিশাল আনিয়া একজন নারীর প্রসব বেদনা আরম্ভ হয়েছে ও মিশাল দি সারা কজার আনা কজা বুঝবা প্রসব বেদনা আরম্ভ হয়েছে মিশাল হিসাবে বেইল ফড়ি যার নতুবা বেইল উঠি যার মানে ফজর শেষ হয়ে যার নতুবা আসর জারগি বেইল ফড়ি যার মানে আসর জারগি সূরজ উঠি যার মানে ফজরের সময় জারগি ও মুহূর্তর মধ্যে একজন সন্তানর মানে প্রসব বেদনাকারী আওরতর সন্তানর মাথা জমিনও আইছে আর বাকি জিসিম পেটের ভিতরে রয়েছে কিন্তু এই নারীর জিসিম থেকে কোনো নাপাক ফানি বা কোনো বিজলা বা কোনো ব্লাড জমিনও আইছে না বাড়ইছে না শুধু খল্লা সামান্য বাড়ইছে কিন্তু নমাজ খজ হয়ে যার মানে সূরজ উঠি যার আর নতুবা নমাজ খজ হয়ে যার মানে বেল ফড়ি যার আসর বা ফজর মিশাল ও অবস্থার মধ্যে ই বেটিয়ে নমাজ ফড়িত আমরা তৈয়ম্মম করি বেটিরা তারে নমাজ ফড়াইতাম বা বেটিয়ে ইচ্ছা করি বেটি তো বেউসটা হুসু আছে বেটিয়ে ইচ্ছা করি নমাজ খান ও অবস্থাত ইশারা দিয়ে ফড়ি নিত যদি ই অবস্থাত নমাজ ফড়িছে না তে এই বেটিও কিয়ামতের দিন 80 হুকবা জাহান্নামের শাস্তি পেল মাসলা বুঝাইছি বুঝছেন নি কেন এটা কি সংকট আর আসেনি নাই ঠিক আছে এখন সফর আমি টেইনো আমার নমাজ খোঁজা ও একলগে 3 অক্টর আমি বদরপুরটাই গত বছর উঠিয়া টেইনো নাম লিতাম না, নাম লিলি চিনি লিবা প্রায়। আমি তো ছোটো মানুষ ভাই, এর লাগে আমি তা কইয়ার এমনি বড় মানুষের নাম আমি খিলা লইলিম, এক তো গিবত হইজিব। তো টেইনো উঠিস দুই আলিম বড় বড় জুব্বা কুব্বালা কুব্বালাও সিনিয়র, তারাও আমার বালা সিনরা, তারাও হসাইটে এসিত, আমি হসাইটে এসিত। ফজর নমাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তানে ফড়াইছিল পড়ে গেছি। বাক্কা ফরে নাস্তা উস্তা করতাম, গিয়া দেখি 10 জন অসাইটে আবার ঘুমাইতাম। পুরা কম বয়সী যেন এই নামালক বেতকল্লুফি চলই। এনে আমি কইলাম ভাই আপনারা নমাজ বলে না, নমাজ তো পড়ছি না, মনে মনে গুয়াহাটি যাইতাম আর হন গিয়া তো 10টা 11 ফসিমি একেবারে ফজরও পড়ি দিম আর জোরও পড়ি দিম, বুঝাইছি। হন গিয়া ফজরও পড়ি দিমু জোরও পড়ি দিম, বাস ওই তো শেষ। এর মতলব গীতা ও মিসাল দিয়ে আমি ওখান দেখাইতাম সাইয়ার ভাই নকল। আমরা বেশিরভাগ মানুষ আছি ট্রেইনের বা যে কোনো লাইনে সফর করি না, নমাজিতা খোঁজক বাইনো সুবিধা নাইনো খানো পড়িতাম। আর মাসলার কিতাবও গীতা আইছে তুমি ট্রেইনও বইছো সফর হড্ডায় আর তোমার কোনো সুযোগ নাই, সুযোগ থাকলে তো আলহামদুলিল্লাহ, সুযোগ নাই, একইবারে নাই, গঞ্জাইশ নাই, অজুও বানাইবার মতো লাইন নাই, বীর চলে নতুবাই ন তোমার ট্যাঙ্কিত ফানি নাই। তাহলে ট্রেইনের ডাব্বার বারা সাইটে বা যে কোনো উপায়ে আপনি যেন সামান্য দুইল লাগাইলাছে কোনো আত্মারকা তৈমম নিয়তে, আর আত্মারি মুখ মুছে খরকা আত মুছে খরকা তৈমম লাগি তো নিয়ত আছে, নিয়ত করে লইছি। আর বইয়া বইয়া আপনি 2 রাকাত যে 4 রাকাতে 2 রাকাত সফর ও 2 রাকাত নমাজ বইয়া বইয়া ইশারার সহিত ফড়ি লকা 80 উকবা জাহান্নম তাগি বাঁচি গেছেন, কিন্তু নমাজ ইশারা মাস্তাইয়া দাও জাহান্নম 80 উকবা বাঁচি গেছেন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর ডিউটি টাইমলি আমি আদায় করে গেছি, বুঝাইছে মাতিকান। আল্লাহর ডিউটি আমি কিতা করছি টাইমলি আদায় করে লিছি, কিন্তু আসলে ডিউটি কার কামাহক আমি করছি না, শরীয়তর নজর আমার নমাজ হইছে না। এখানে নমাজ হলে কিয়াম ফরজ, খাড়ইয়া নমাজ পড়তাম ফরজ আমি নবইয়া পড়িয়া, ঠিক আছে। আবার সজদা করা ফরজ, আমি কোনো মাজুর মানুষটা আমি ইশারা করিয়া ফরজ আদৌ ইশারা। আবার রুকু করা ফরজ, আমি কোনো মাজুর মানুষটা আমি তো বইয়া রুকু করিয়া ফরজ আদৌ হয়েছে না। আল্লাহর নজরও আমি আল্লাহর ডিউটি আদায় করে দিয়েছি, কিন্তু আমার যে কমি যেখান হয়েছে অর্থাৎ নমাজ আদৌ হয়েছে না। ফতোয় দারুলুম লেখরা তুমি গড় যাও, যাওয়ার পরে ও নমাজ খান দ্বিতীয়বার আদায় করিলেও যারা 2 রাকাত পড়িসলে ওরা গড় গিয়া 2 রাকাত পড়ি দিও। 80 উকবা জাহান্নম থেকে বাঁচি গেছ, ট্রেইনও তৈমম করে নমাজ ইশারার সহিত পড়ি দিয়েছ, আর বাকি নমাজের ডিউটি তোমার গড়দরাত রয়েছে, গড় গিয়া তুই নমাজ আদায় করি। মাসলা বুঝাইছে ভাই, বুঝছনি মাসলা? আমল করবা তো ভাই, আর তুলো সারাই আর তুলো, মাশাআল্লাহ ভালো লাগে রে। নমাজ খোঁজা করতে 80 উকবা জাহান্নম ইয়াদ রাও, জাহান্নম 80 উকবা। আচ্ছা এখন আমি ফজরের নমাজ পড়িলাম, বাই চান্স হয়ে গেছে পড়ে দিয়েছে, আল্লাহর কাছে তওবা করবা। তখন হাদিস শরীফ আইছে ফজরের বাদে 3 বার খালিস নিয়তে কোনো মানুষে যদি পড়িলেন লগইয়া পড়িবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিতাইছে হাদিস ফজরের বাদে 3 বার এই আস্তাগফার যদি কেউ খালিস নিয়তে পড়ে, আর আসরের নামাজের পরে 3 বার এই তওবারে খালিস নিয়তে কেউ পড়ে, তাহলে হাদিসও এবারত পড়ি ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। হাদিসও কিতাইছে হুফাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। সাগর ওয়ার্ল্ড সাগর আছে রে ভাই, দরিয়া আছে, পানির ফেনা আছে, কেমন জানুননি শিক্ষিত বাহিনীতে। এখন যেটা সায়েন্স টেকনোলজির সামনে ওখানে আমি হই 7 ভাগর 5 ভাগ আর 3 ভাগর 2 ভাগ এটা তৈ দে। আস্তা ওয়ার্ল্ডের মধ্যে 400 ভাগর 300 ভাগ ফানি, কয় ভাগ ফানি? 400 ভাগর 300 ভাগ ফানি আস্তা ওয়ার্ল্ডের মধ্যে। আর 100 ভাগ যে আছে এটা কি 10 ভাগর মধ্যে আমরার জমিন আছে 7 মহাদেশ। কয় ভাগ? 10 ভাগ। তারছে কয় ভাগ? 90 ভাগ, 90। কত ভাগ? 90 ভাগ। এই 90 ভাগের মধ্যে ইয়াজুজ মাজুজ আবাদ আসন, কিয়ামতের আগে ওয়াল বাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বারইবা, এরা সংখ্যার মধ্যে এক ইনসানের মোকাবিলা তারা 999 জন। তারা লাগিত 90 হইতো, তারা লিখিত হইতো 90 ভাগ হইতো 90 ভাগ, আমরা লাগি 10 ভাগ, আর ফানির লাগি 300 ভাগ, ফানি লাগি 300। এখন আমি মাসলা না, হাদিসও আইছে এই মতো 300 ভাগ ফানি যেখানে আনছি আমি মাতো, ও 300 ভাগ ফানির মধ্যে বুঝেন রোজানা কত আরব আরব ফানির দেউ লগে বমবুলা ফেনা উঠে নানি ফেনা জবদুল বহর হদিসর অর্থ বহর মানা দরিয়া জবদ মানি ফেনা ঔমত ৩০০ ভাগর ফানির ফেনার পরিমাণ কোনো ইনসানের ঐতরাইরা যদি গুণ ওই যায় তে এই মতো ফজর পরে ৩ বার আর মাগরিবের পরে আসর পরে ৩ বার যদি কেউ ই তওবা ফড়িলাই তে এই মতো ফেনার পরিমাণ গুণা যদি ওই যায় তবে আল্লাহ পাকে মাফ করবে। কোনো আলিমর ফতোয়া না ভাই, নবীর হাদিস। আমল করবা ইনশাআল্লাহ, আমল করবা। আসর পরে 3 বার আর ফজর পরে 3 বার। চাই নামাজ খোঁজও নাও হর সময় মধ্যে তওবা করতাম। আসর তো করি লইছি, এর অর্থ কিটা? এর অর্থ এত দিনকুর গুণা মাফ হয়ে গেছে, বুঝাইছে। আর ফজর তো করি লইছি, রাতকুর গুণা মাফ। ও যে দরিয়ার ফেনার বরাবর গুণা, ৩০০ ভাগর ফেনার বরাবর গুণা বস মাফ হয়ে গেছে। এখন আবার এই সময় মওত হইলে তো জান্নাত যাইতাম। মওত হইলে জান্নাত, কিন্তু শর্ত আছে না লগে নামাজ। এটা শর্ত আছে, নমাজ ফড়িয়া ফড়িতাম, তওবা করতাম। তে তো বেনমাজি কেন করি? তোমার গুণা খান থেকে বুঝাইছে রে ভাই। তে তো আমি তওবা করতাম, তো গুণা নমাজ পড়া লাগবো। এ ফজর মাতো আবার মাতলাম বন না। তো ফজর নমাজ পড়িলাম কয় রাখাত? 2 রাখাত ফরজ। সোয়াল হইব আদমে আর হাওয়ায় 2 রাখাত ফরজ পড়িছেন, তে আমরা সুন্নত তো আরো 2 রাখাত পড়া লাগে। এখানে খান থেকে এইরু সুন্নত পড়া লাগে না, এখানে খান থেকে এইরু ভাই। এই নকল এহসান নবীর যতখান আমরার উপরে আছে, লক্ষ লক্ষ আরব আরব এহসান যেখানে আমরা ইনসান জিন্নাতের উপরে নবীর তাকিয়ে আছে, ও সারা এক সাইডে তৈরি আর হিসাব আনবার কাম নাই। আর খালি ও হিসাবটা সামনে একটা নৌকা যে ই নবিয়ে ফরজ নমাজের লগে আনি লইছেন সুন্নত 2 রাখাত ফজর রক্ত, জোহরের 4 রাখাতর লগে আগে আনি লইছেন 4 রাখাত সুন্নত, বাদে আনি লইছেন 2 রাখাত, ঠিক আছে। আবার জুম্মান নমাজের মধ্যে 2 রাখাতর আগে আনি লইছেন 4 রাখাত, বাদে আনি লইছেন 4 রাখাত। মাগরিবের ফরজ 3 রাখাত হইতো, তাই আনি লইছেন পরে 2 রাখাত। আসর কিমান মক্কা দানায়। এশার নমাজ 4 রাখাত ফরজ, বাদে আনি লইছেন 2 রাখাত। খেয়াঞ্চন নবিয়ে সুন্নত মক্কা দান নবীর তরফ থাকি, ফরজ তো আল্লাহর তরফ থাকি, ও বাকি সারা এহসান নবীর এক সাইডে তৈরি। আর ওখানে সামনে আনন্দের নবী সুন্নতে কেন কিতা লেগে আনলা খাফড় আমার জিসিম আসিল না। মার গড়টাকে জন্ম লইতে সময় লেমটা সারা জন্ম লইছি, আর এই শরীর দিয়ে ডাকবা লাগিয়ে এখন আমরা খাফড় পিন্দিছি নি। শৈল্যর হেফাজত দুই লাইয়া আমাইব, অত সোজা আমাইব, বাতাসে অত লগালক আক্রমণ করে দিব বিলকুল না। খেনে আমার জিসিমে খাফড় আছে, লেবাস আছে, আমার জিসিমিকার হেফাজতে আছে। আল্লাহ নবীর তরফ তাকি সারা দুনিয়ার ইনসান আর জিন্নাতের উপরে এত বড় ইহসান শুধু ও লাইনে যদি যাই যে ফরজ নমাজের মধ্যে যেখান কমি হইতো আসিল, ফরজ নমাজও যে হাওয়া লাগতো আসিল, ফরজ নমাজও দুল বালু লাগতো আসিল, ও ফরজরে মজবুত করবা লাগি আল্লাহ নবীয়ে তান তরফ তাকি সুন্নতে মক্কাদা উম্মতরে দিয়ে দিস, বুঝাইছেন। মাত এখন সুন্নত পড়া লাগে, বুঝাইছেন। এখন যদি কেউ সোয়াল করে, যেমন তো কেরল এক গুরু আসেন মুজাহিদ দল, আমরা যারা আহলে সুন্নত জামাতে ইসলামী সলফি, এরপরে আহলে হদিস লামজবি, কত নাম আমরা আছেন ফিরকা হল বনে গেছে। ওরা কেরল এক ফিরকা আছে মুজাহিদ, হাসালর এক ইমাম একজন বারো আসেন আমরা আসামর নর্থ ইস্টর, প্রায় সময় আমার ফোন করেন তুতিউর রহমান নাম। আমার একদিন ফোন করে কইরা, হুজুর মাসলা কিছু আছে আমি তো সোয়াল করবো, আজ একটা জরুরি মাসলা আপনি ফোকা বলে গীতা বলে। আমরা ইনো এক গুরু বাড়াইছিল মুজাহিদ, এরা শুধুমাত্র ইমাম হল হইবা নানি জমত জোরের ফরজ, ও তারা ইয়া ফরজ হল হইবা, এর আগর 4 রাখাত না, বাদর 2 রাখাত, খালি ফরজ ফলবা নমা আর দোয়া তো নাই, আর অন্য নমাজ না, খালি ফরজ ফলবা সালাম ফিরে লগালগ বাড়াই দিবা। তারারে সোয়াল করো হয় তুমি তাই সুন্নতে কিনা আদায় করো না কেন? তারা হই না নবী মেরাজ গিয়া 17 রাখাত নমাজ আইনছ, ইনো সুন্নত তাই খান থেকে আনছ, বুঝাইছে নি। নবী মেরাজ গিয়া কিতা আনছ? 17 রাখাত নমাজ আনছ, ইনো তো নবী তো সুন্নত আনছ না। ও এখন তারা তো ওখান বুঝানি দরকার নানি যে এই নবীর ইহসান আমরা ওগুলো কত। যেমন তো মিশাল আমরা রমজানের রোজা রাখি, রাখার পরে নমাজ রোজাত কমি হয়ে যায়, তখন আমরা শরীয়তে ওয়াজিব করে দিয়েছে তুমি ফিতরা আদায় করো। কিতা আদায় করো? ফিতরা। বোঝা গেল যেখানে কমি হয়েছে ফিতরায় দূর করো। বিশাল বুঝবার নমাজও লাগছি 6 সৈদা ওয়াজিব চালিয়ে দিছি, 6 সৈদা দিলাইছি, যেখানে ওয়াজিব কমি আছে সেখান দূর হয়ে গেছে। হয়েছে কিনা? হয়েছে। তো এই ফর্জ যেখান আমরা রে আল্লাহ দিয়া দিছন, অহনান্তর উপরে অহনান্তরে মজবুত বানাইবা লাগি, সুন্দর বানাইবা লাগি, জিনত আর আকর্ষণ বানাইবা লাগিয়া, রুহানি আর বাতিনি জাহিরি আকর্ষণ দিবা লাগিয়া আল্লাহ নবী তান তরফ তাকে দিছন সুন্নত ফরজ। কিতা পড়ো? সুন্নত ফরজ। ইহসান বুঝাইছে নি নবীর, বুঝাইছে। আচ্ছা, এখন ফজরত দুই রাকাত ফরজ ভাইসন ফাইনিসন লগে সুন্নত দুই রাকাত। আমরা মসজিদে যাওয়ার পরে দেখি ইমাম সাহেব ফরজ নামাজও খড় হয়ে গেছেন, জমাত চলে। আমি ফজরত দুই রাকাত সুন্নত মুআক্কাদা পড়া লাগবো, না পড়লে কবিরা গুনাহ। এখন আমি কিতা করব? মাসলা বুঝুন নিবে, বুঝুন আপনারা প্রায় সময় কইনি এরিয়ার মাইসে আমি ওয়াজও বইলে বইলে খালি তাফসীর করে ইতিহাস কই রাই, এর লাগে খালি মাসলা নেই, এই বদনামটা করো। তে ফজরের নামাজও খড় হইছে, ইমাম সাহেব জমাত চলে। এখন আমি কিতা করতাম? ইনো দুই খাম করব। যদি আমার সব সময় প্রায় সময় ইলা ওই যায় যে ইমাম সাহেব খাড়া হওয়ার পরে আমি জমাতো যাই আর সুন্নতি নাই ছুটি যায় আমার প্রায়, তে আপনার লাগে ওই তো আপনি সুন্নত হন আগে পড়ো, আপনি সুন্নত পড়ো। বাঙ্গনি বুঝুন জানি যান সব সময় হয় সুন্নত আগে পড়ো। বাদে ইমাম সাহেব যে খাড়া হইয়া লাগে এক রাখাত গেছে কি যাইতে দেও, তুমি তো ইমাম সাহেবের এক রাখাত থাকি তো ব্যস্ত যাইতো নাই, তুই তো ফটাফট পড়িবাই। ফটাফট কিলা একবার রুকুর মধ্যে তসবিহ আদায় করো সুবহান রাব্বিল আযীম, তিনবারের দরকার নাই, তিনবার সুন্নত। একবার সাজদার মধ্যে সুবহান রাব্বিল আ'লা আদায় করো, তিনবারের দরকার নাই, একবার করে নাও। আর তাশাহুদ পড়তে সময় দোয়া মাসুরা ফন্ত ইন্নী যালামতু পড়ার কোনো দরকার নাই, শুধুমাত্র আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুহু কইছো, ডাইনে দি সালাম ফিরাও বাইনে দি সালাম ফিরাও, দোয়ার কোনো দরকার নাই। ফটাফট খাড়ো হইয়া তুমি ইমামের আগে শরীক হইছো, এটা হইল তোমার সুন্নতে মুআক্কাদা ফরজ হইল না, কবিরা গুনাহ ফাইলায় না, জমাত খানো ফাইলিলায়। জমাতে নমাজ পড়ো সুন্নতে মুআক্কাদা খেও হইতে ওয়াজিব, জমাত ফাইলিলায় যাকে তাকবীরে উলা যাও গিয়া খেনে জানুননি। এরার লাগি ফ্যাসিলিটি শরীয়তে দিছে। তাকবীরে উলার কথা আমরা জানি, জমিন আর জমিনর আসমানর মাঝখানো যা জিনিস আছে এ তাকি বালা আল্লাহর নজদিক তাকবীরে উলা। তাকবীরে উলা কারে হয়? ইমাম সাহেব খাড়া হইতে সময় আমি গিয়া খাড়া হয়ে গেছি, তারে কয় তাকবীরে উলা। কিন্তু অনন্য একটা বার করি ইমাম সাহেব খাড়া হইতে আল্লাহু আকবার কইয়া, আমিও যদি ওই সময় আল্লাহু আকবার কইয়া ইমাম সাহেব বার শেষ করতেও আমিও বার শেষ করি, আর তার নাম তাকবীরে উলা না। ইয়াদ রাখো, ভুল করি আমরা। তাকবীর উলা কোনটা? হ্যাঁ, তাকবীর উলা সুরাতান তাকবীর উলা, কিন্তু হকিকত ইয়াতে হলো ইমাম সাহেব কইছেন আল্লাহু আকবার, বারো গিয়া খালি রা শেষ করতে পারছেন নাকি না পারছেন ওই সময় আমিও করিছি আল্লাহ বস তাকবীর উলা। ফেক বুঝুয়ান নি ভাই, ফেক বুঝাইছে নি। ইমাম সাহেব বার হইয়া শেষ করতে না করতে আমিও কইছি আল্লাহু আকবার। ইয়াদ রাখবা, বার লম্বা করবা না, ইয়া নামাজ ফাসিদ। ইমাম সাহেব কেউ যদি নামাজ পড়ায় আর কয় আল্লাহু আকবার শেষ, নামাজ ফাসিদ, বাদ দাও, তুমি ইমামতি দরকার নাই। বুঝাইছে নি? ওলা কোনো মুক্ত দিয়ে নামাজ পড়ে আর এখন আল্লাহু আকবার খান হে তো হলে হলে পড়ে হে জানের লম্বা করে না, বিলকুল না, নামাজ ফাসিদ, নামাজ তুমি বাদ দাও। কেন? বার বাট্টি হইতো, বার যদি লম্বা হয়ে যায় আল্লাহু আকবার তে ইনোর তর্জমায় আর আল্লাহু আকবার তর্জমা বেশম, আল্লাহু আকবার তর্জমা আল্লাহ সারা থাকি বড়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা জবান দিয়ে কইয়া দিল দিয়ে কইয়া, আর আল্লাহু আকবার খেও কই লইছন, তুয়া লম্বা করে লইছন, তে এর অর্থ শয়তান সারা থাকি বড়। আসলে বারোর তো শয়তান নাই, শয়তানোর ডুল, ও যে ডুল খালা বাইরেই নানি, গান বাজনাত নাচর ডুল বাইরেই নানি, ও বারোর অর্থ আসলে ডুল। তো অগুরে আলী মহলে তর্জমাও করিলেন ডুলোর হাম নাই, শয়তান সারা থাকলে বুঝাইছেন। এর লাগে ভাই এনে বারটা লম্বা করি নমাজরে ফাঁসিদ করবা না, বিলকুল আল্লাহু আকবার শেষ। ও যে তাকবীরে উলা আছে, এই তাকবীরে উলা জমিন জমিনের মাবাইন আসমানের মাবাইন যা আছে এ তাকি বালা তাকবীরে উলা, ইমামের লগে শরীক প্রথম ওয়া। ওলা হাদিস শরীফ হইছে আর ইলা কোনো আমল নাই। আর একটা তার মোকাবিলাত আছে ফজরের দুই রাকাত সুন্নত। যদি দুই রাকাত সুন্নত কেউ পড়ি লইছে তে হও তাকবীরে উলার যে ফজিলত আছে ফজরের দুই রাকাত ও ফজিলত আছে। বুঝাইছে নি? তেল লাগে আমি গিয়া পাইছি জমাত খড় হয়েছে, হয় তাকবীরে উলা গেছে যাব, আমি সুন্নত খানান পড়িলাই হিবাই যে খান তাকবীরে উলার ফজিলত পাইতাম, ইনো তো নভাইলিয়া। বুঝাইছে? ও দুই রাখাত ভাইলিয়ার, এদিকে দুই রাখাত আমার নামাজ খোঁজন না, এদিকে ইমাম সাহেব লাগে এক রাখাত যাও গিয়ে আমি তো বাদর রাখাত গিয়ে তানে ফাইলিয়া শরীক হয়েছে। মাসলা বুঝাইছে ভাই? বুঝননি মাসলা? আচ্ছা, এইটা দেখা গেল আমি সুন্নতে আদায় করতাম। হ্যাঁ, বাই চান্স খেয়রের ফজরের নামাজ খোঁজ ওই গেছে, এখন আমি কি তা সাইরু রাখাত নামাজ পড়িতাম নি, তখন শরীয়তর নজর যত সময় দুই ফর ওইছে না অত সময় এর আগমন মিসাল 10টা সাড়ে 10টা এর আগমন তো তুমি সাইরু রাখাত নামাজ পড়ো। তুমি কিতা করো? সাইরো রাখাত নামাজ পড়ো। আর সূর্য ডলি গেছে, জোয়ার ওই গেছে, সূর্য ডলি গেছে, আর তুমি দুই রাখাত সুন্নত নাই, শুধুমাত্র ফরজ দুই রাখাত আদায় করো। শুধু কিতা করো? ফরজ দুই রাখাত আদায় করো। আবার অন্য তুলার নক্তা চুনি আরো তুলা আনি, আমি গরমের মধ্যে বনও আছি যে মতো বা হুতি রইছি, উঠিছি, উঠিয়া আমার নমাজি মানুষ উঠিছি, উঠিয়া দেখি আর আমি যদি ফানি আনাত যাই, অজু ফড়াত যাই, 3-4 বছর আগে সেটর মহল্লা যে কেতাখনিকান আলীনগর, আলীনগর বড় মসজিদ এখন আছে, কোনো জলসা করছে, ডেট লইয়া তারা জলসা বানাইছো, আর রাইট গাছি বা কই যুবা তারা চিফ গেস্ট লাস্টে দিতে আতে হুজাই থেকে মানুষক কোয়া, টাউন থেকে কোয়া, কিতা করো কোয়া, বলে বাচ্চা তাকি ও রাইট তাকি গেছি। একবারও গিয়ে আমি আবার তারা জায়গা দিছ এরিয়া বেরিয়া বড় বা বিল্ডিং বাল্ডিং ই গর ভাই আগে দিয়ে হরিয়া বই, আগে দিয়ে হরিয়া বই, আগে দিয়ে হরিয়া বক, আগে দিয়ে হরিয়া বক, যারা আগে খরে আনেওয়ালা আসেন এরাইয়া বইবা, আগে দিয়ে হরিয়া বক, জায়গা ফাঁক আছে আর শীতর দিন অসুবিধা না। আর সকালে আমি ফজরত তো নমাজ হুতিছু, রাত 12টা একটা হয়ে গেছে, এলারাম দিয়ে হুতিছি বলে কোনো মতে নমাজ খান ফুড়িলে ফজরত তো আমি উঠিছি, কিন্তু গরুর কোনো লড়া নাই মানুষ। এখন যে হিসাবে গিরিল লাগাই আর ওয়াল প্রায় 10 ইঞ্চি, এর উপরে গিরিল যে মজবুত হয়ে লাগাই, এখন আমি ফানি আমার তো দেখাইছেন না বাথরুম আনো, আর যেন জায়গা দিয়েছি না বাথরুম লেট্রিন কোনটা নাই, আর আমিও খেয়াল করছি না, উতিরিছিল গেল। এখন ফজরত তো আমি কিতা করতাম, নমাজ তো আমার ফজর মিসাল আমি দিয়ে বুঝাইয়া, এখন নমাজ আমার ফজর ও ফটাফট আমি ওয়ালের মধ্যে আঁত মারছি, তৈয়ম্মুম করছি, আর খরিয়া দেখছি লাস্ট সময় হয়ে গেছে, আর 2 রাখা শূন্যত বর্তে বের উঠি দিব, ও লগালগ আমি গামছা এখন বিছাইয়া না কিতা বিছাইয়া লগালগ ফরজ নমাজ 2 রাখা আদায় করছি। এখান থেকে কিতা মিশাল দিছি, শরীয়তর নজর যদি দেখা যায় আমি ফানি আনাত যাই, দিরঙ্গই যা বাক্কা দূরই বা গিরিল খুলতাম, গেট খুলতাম, নমাজ খান খজ হয়ে যা, খজর মিশাল বেশি দিয়া খজ হয়ে যা, তে শরীয়তে কইছে ও সময় লগালগ তুমি তৈয়ম্মুম করি নাও, করিয়া তুমি ফরজ নামাজ 2 রাকাত আদায় করিলাও। আর যদি অজুল লাইনে তুমি যাও, তো এই যে 2-4 মিনিট আছে বেল উঠে যাইব, তো নমাজ খান তোমার খজর আশিউক বা জাহান্নম তোমার করতে পারে। বুঝাইছে নি মাত ভাই মিশাল এখানে বুঝাইছে নি? এর অর্থ গীতা আমি জানি বুঝিলা করতাম না, বাই চান্স হয়ে গেছি, তখন ফানি বহুত দূরই বা কুয়া তাকে উঠাইতে সময় যাইব বা আরও কোনো লাইনে 10-20 মিনিট যাইব গিয়া, এখন নমাজও লাগে মাত্র ওয়াক্ত যাইবার আসেও মাত্র 5 মিনিট, এখন আমি করতাম গীতা লগালক তুই তৈয়ম্মুম করো, আর করিয়া লগালক তুই ফরজ রাখাত নমাজ আদায় কর। অগ্রু মোকাবিলাত আরক মিশাল আনি, ইমাম সাবে জনজা লইয়া খালো হইছই, আর আমি ই মুর্দার বাপ নাই, বাই নাই, মামু নাই, চাচা নাই, মানে মুর্দার কোনো অলি নাই, আমি বেগানা এক মানুষ বা রিস্তা মানে খুব হরাই, কিন্তু ইমাম সাহেব খালা ওইসন 10টাত জনজার নমাজ হইতো, আর আমি আইয়া দেখছি ইমাম সাহেব খালা ওই যেইতরা বা ওই যেইবা বা ওই গেছই, এখন আমার অজু নাই, কিতা করতাম অজু করতাম বিলকুল লগালগ মাটি আছে ও নিচে ফান নিচে মাটি আছে, তৈয়ম্মুম নিয়ত করো, তৈয়ম্মুম করো, জমাত জনজাত তুমি শরীক করো, বস নমাজ তোমার বুঝাইছে। এখন যদি আমি অজু করা যাই তো অজু করতে পারবো না, তো জনজা শেষ, আর জনজা তো আর দ্বিতীয়বার হইতো না, দ্বিতীয়বার জমা তো হইতো না, আর আমি একলা পড়তে পারতাম না। শরীয়তে কিতা কইছে তৈয়ম্মুম কর, করিয়া লগালক তোমার ফাট তোলে মাটি আছে লগালক তৈয়ম্মুম করি যাও, আর করিয়া লগালক তুমি জনজার শরীক হয়ে যাও। হ্যাঁ, এই জনজার যাওয়ার পরে যদি দেখা গেছে শরীক হইতে হইতে তৈয়ম্মুম করতে করতে তকবির যে গুণ আছে একটা তকবির ছুটি গেছে, তখন কিতা করতাম তকবির পড়ালাম। ইমামে যে সময় সালাম ফিরাইবা ও সালাম ফিরাইতে সময় আমার তো তকবির গু খম রইছে নানি, ও খম গু ইমামর সালাম ফিরানির লগে লগে আমিও কইতাম আল্লাহু আকবার, কইয়া বাদে ইমামর লগে সালাম ফিরাইতাম, যদি আল্লাহু আকবার কইছি না তে আমার জনজা হইছে। জনজার মধ্যে আল্লাহু আকবার হওয়া ওয়াজিব, শুধু ইমামে কইছেন আল্লাহু আকবার, আর আমি তো কই আর ইমামর একটা দায়িত্ব দিছি হইতো না, আপনি আল্লাহু আকবার হওয়া লাগবো, আপনার উপরে ওয়াজিব। ইমামে আবার কইছেন সানা পড়ি আল্লাহু আকবার, আমি আবার খোয়া লাগবো আল্লাহু আকবার। ইমামে আবার দুরুদ শরীফ পড়ে কইছেন আল্লাহু আকবার, আমি আবার খোয়া লাগবো আল্লাহু আকবার। ইমামে ও দোয়া যে গুয়া আছে আল্লাহুম্মা গফিরলি, ইমামে ফড়িছেন ফড়িয়া কইছেন আবার আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার খোয়া লাগবো। সানা ফড়িছেন না, নমাজও কোনো কমি নাই, সানা ফড়া সুন্নত ওয়াজিব নাই। আপনি দুরুদ শরীফ পড়িছেন না, কোনো অসুবিধা নাই, দুরুদ শরীফ সুন্নত পড়িছেন না, কোনো অসুবিধা নাই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পড়িছেন না, কোনো অসুবিধা নাই, পড়িছেন সুন্নতরে আদায় করছেন, কিন্তু ওয়াজিব ইয়া তাহলো আপনি আল্লাহু আকবার বলা ওয়াজিব গীতা আল্লাহু আকবার বলা। মানে আমরা খানো আল্লাহু আকবার তো মনে করলাম খালো হইছি আল্লাহু আকবার শেষ, ইনইলা নাই, ইনো ওয়াজিব রইছে। ইনো অন্য অক্ত নমাজ ফজর জুহর জমাতর 5 ওয়াক্ত নমাজ যদি হয়, ইনো ইমামে আল্লাহু আকবার কইলে আপনার কোনো দরকার নাই, কইলে হোক না কইলে নাই, কিন্তু ইয়াদ রাখবা ইমাম খালা হইতে সময় যে সময় কইন তকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফয়লা বুঝাইছে ফয়লা করব। তকবীরে তাহরিমা এই সময় ইমামে আল্লাহু আকবার যদি হইছেন তে আপনিও হইতে লাগবো খান আপনা লাগে তকবীরে তাহরিমা ফরজ যারা ইমামও লাগে ফরজ মাত বুঝুন নি ভাই বেড়া লাগতো না তো আসে বেশ মস্ত হই জান না নি বেশ হইলে বেড়া লাগছে জি বুঝুন এর লাগে হালকা ফাতলা দিয়ে বুঝাইয়া ইমামে তকবীর ফালাকুত তকবীরে গুত তাহরিমা হারাম ওটা আমি বাকি সারা জিনিস হারাম করে দিয়েছি আর আল্লাহর ইবাদতের লাগি আমি খাড়াইছি আর এরপরে যেখানে আছে রুকুত যাইতে উঠিতে বা সজদাত ও যে তাকবীর যেটা হইলে হক্কা না হইলে নাই কোনো অসুবিধা ইমামে তো কইয়া যাইতরা আপনার কোনো দরকার নাই কিন্তু ইয়াদ রাখবা ফয়লা কো খাড়াইছি আল্লাহু আকবার ইমামে কইছেন আমিও কইতাম আল্লাহ ফরজ ওয়াজিব না ফরজ ওলা ইমাম খাড়া হইছেন খাড়াইয়া রুকুত যাওয়ার সময় ওই যান আমি ও সময় শরীক হইছি হতেব হইতাম আল্লাহু আকবার বাদে রুকুত যাইতাম অন কমে কিতা করি জানেন নি ইমাম সাহেব রুকুত আছেন আর আমি ইমাম সাহেবের রুকুত পাইছি মানে রাকাত পাইতাম করিয়া কারণ যে হাদিস আইছে মান আদরাকা রুকুআন ফাকাদ আদরাকা রাকাআত যে মাইশে রুকু পাই দিছে এ রাকাত পাই দিছে আমি তো মাসলা জানি আর জানিয়ে ইমাম সাহেব রুকুর মধ্যে আমিও গিয়ে রুকুর মধ্যে গিয়ে খালো হয়েছি আল্লাহু আকবার এখন আমি তকবির গু রুকুর ভরিলাম তহরিমার তকবির আরম্ভ করেছি বুঝাইছি নি মা আমি তসবি রুকুর যে গু তসবি ভরা লাগে অগু ভরিয়া গেছি আমি তকবিরে তহরিমা কেন আদায় করলাম তখন আমার ফরজ আমার জায়গাতে রয়েছে এর লাগি ভাই তকবিরে তহরিমা খালাও রুকুর গিয়া ফরিতাম বিলকুল না ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি অগুরে বড় তফসিল ওয়ার যদিও তাই ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি মুসনদর মানুষ কিন্তু বড় তফসিল ওয়ার এখানে বুঝাইছে আমি হাওলা দি কইয়া আর আরও কিতাবও আছে যে তকবীরে তাহরিমা যেগু ফরজ এগু সিধা খালাওয়া কইতাম আল্লাহু আকবার রুকু মুকা ঝুঁকিয়া যদি আমি তকবীরে তাহরিমা কই যেমন তোরা হাত ফাইতাম করি তে আমার তকবীরে তাহরিমা আদায় হইছে না ফরজ আদায় হইছে না নমাজ বাতিল নমাজ ফাসিল তখন আমি তকবীরে তাহরিমা কিলা আদায় করতাম সিধা পড়ব এতে রাকাত পাইছো না যাও রাকাত যাও ফরজ তো পাইছি ফরজ তো আমার চলে বুঝাইছে নি ভাই মাত এখন ই ফরজ তকবীরে তাহরিমা আদায় করে আল্লাহু আকবার এরপরে আমি রুকুত যাইতে তসবিহ পড়লে পড়ো না পড়লে নাই ইমাম সাহেবরে যদি রুকুত ফাইরিছো তো রাকাত মিলে গেছে মাত বুঝাইছে ভাই আচ্ছা